বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারবেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারবেন এখন এই সমস্ত শুকনা উপকরণগুলোকে আমি একসঙ্গে মিক্স করে নেব মিক্স করা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব আমের পেস্ট বা আমের পিউরি আমি একটা বড় সাইজের আম নিয়ে আমটাকে ব্লেন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি আর এই পেস্টটা আমার প্রায় এক কাপ পরিমাণে হয়েছে তো সম্পূর্ণ আমের পেস্টাই আমি এখানে দিয়ে দিলাম এখন এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে কিন্তু কোনো ধরনের কোনো পানি বা তরল দুধ কোনো কিছুই ব্যবহার করব না খুব ভালোভাবে এই আমের পিউরির সঙ্গে এটাকে মিক্স করে নিতে হবে মিশ্রণটা ঠিক এরকম হবে আমরা তেলের পিঠা তৈরি করার জন্য মিশ্রণটা যেভাবে করে থাকি ঠিক সেভাবেই আপনারা করে নেবেন এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে কালারটা দিতেও পারেন আবার চাইলে বাদও দিতে পারেন কালার দিয়ে দিলে সুন্দর একটা কালার দেখায় যার জন্য এখানে আমি দিয়ে দিলাম কালারটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিলাম আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এই যে দেখুন এখন আমি চুলায় চলে যাব চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এই যে দেখুন আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে প্যানের যে কয়টা দেওয়া সম্ভব আপনারা সেই কটাই দিয়ে নিতে পারবেন আমি এখানে একই সঙ্গে চারটা দিয়ে নিচ্ছি যখন এগুলো উপরে ভেসে উঠবে তেলের উপরে এরকম ভেসে উঠবে তখন আমি এটাকে উল্টে দিব আপনাদের প্যানে যে কটা দেওয়া সম্ভব আপনারা সেই কটাই দিয়ে নেবেন এখন এই পিঠাগুলাকে উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব এই যে দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এগুলাকে আমি তেল ঝরিয়ে তুলে নিব এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে আর একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব আশা করছি আমার আজকের এই আমের পিঠা আপনাদের খুব ভালো লেগেছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ